ইউরোপের সবচেয়ে সুন্দর 10টি দেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ইউরোপের দেশসমূহ, সাগরের পাড়, নদী আর সবুজের সমারোহে অপরূপ দৃশ্যমণ্ডিত দেশগুলো, যে দৃশ্যের স্নিগ্ধতা ভ্রমণ পিপাসুদের দৃষ্টি কাড়ে, মনের অতলে জাগিয়ে তোলে ব্যাকুলতা, হৃদয় জুড়ায় সৌন্দর্যের মহিমায়। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইউরোপের সবচেয়ে সুন্দরতম 10টি দেশ সম্পর্কে, যা বিশ্বের অন্যতম সুন্দর ও মনোমুগ্ধকর দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে ভ্রমণ পিপাসুদের কাছে। তো দেরি না করে চলুন দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওটি। নাম্বার 10, ক্রোয়েশিয়া। ইউরোপের সবচেয়ে সুন্দর ও রজ্জুজ্জ্বল দেশের নাম ক্রোয়েশিয়া। সৌন্দর্যের কথা যদি বলতে যাই তাহলে বলা চলে ক্রোয়েশিয়া হলো অন্যতম সেরা সৌন্দর্যপূর্ণ একটি দেশ। পুরনো প্রাচীন শিল্পের, স্থাপত্য এবং অ্যাড্রিয়াটিক সাগরের চমৎকার সমুদ্র সৈকতের সমন্বিত ক্রোয়েশিয়ার সুন্দর একটি শহর ডুবশনিক, যেটা সেরা রোমান্টিক ডেস্টিনেশন হিসাবে ভ্রমণ পিপাসুদের কাছে পরিচিত। এছাড়াও রয়েছে প্যারাগ্লাইডিং, ব্যানার রাইড বিচ ও রিজেকা মসজিদ, যে মসজিদটি ক্রোয়েশিয়ার বুকে শান্তির প্রতীক হিসাবে পরিচিত। নাম্বার 9, আয়ারল্যান্ড। 70,000 বর্গ কিলোমিটার আয়তনের উত্তর পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ আয়ারল্যান্ড। সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ এই দেশটির চারপাশে সবসময় উতাল পাতাল করে পানি, রয়েছে অসংখ্য পাহাড়, পর্বত, নদী আর হ্রদ। দেশটির দক্ষিণে ও পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, অপরদিকে প্রায় 2,500 কিলোমিটার অতিক্রম করলেই দেখা মিলে আমেরিকার। এছাড়াও রয়েছে কাসল ওয়ার্ল্ড, কাসল টাউন, বেন্ট্রি হাউস, যা পর্যটকদের প্রধান আগ্রহের কারণ। তাহলে বুঝতেই পারছেন আয়ারল্যান্ডের সৌন্দর্যের স্নিগ্ধতা আসলে কতটা গভীর। নাম্বার 8, সুইজারল্যান্ড। তালিকায় 8 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। ইউরোপের আরেকটি বিচিত্রপূর্ণ দেশ সুইজারল্যান্ড, যাকে বলা হয় ক্ষুদ্র পর্বতের মহাদেশ। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গসুখ অনুভব করতে চাইলে আপনি এখনই যেতে পারেন সুইজারল্যান্ড নামক দেশটিতে, কারণ সৌন্দর্যের দিক দিয়ে এই দেশটি অন্যতম। আর সৌন্দর্যের অন্যতম আকর্ষণ পাহাড়। এছাড়াও এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাংক, নানা ধরনের চকলেট এবং অল্পস পর্বতমালা, পাহাড়, পর্বত, লেক ভ্যালি এবং অ্যালপাইন বনাঞ্চল। তাই অনেকেই বলে থাকেন ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর সুইজারল্যান্ড। নাম্বার 7, আইসল্যান্ড। এবার আসা যাক আইসল্যান্ড নামক দেশটিকে নিয়ে। আইসল্যান্ডের পুরোটাই নানা রকম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আপনি যদি রাতে সূর্য দেখার মতো চমৎকার অনুভূতি লাভ করতে চান তাহলে গ্রীষ্মকালে ভ্রমণ করতে যেতে পারেন আইসল্যান্ড নামক এই দেশটিতে, কারণ শুধুমাত্র এই দেশে গ্রীষ্মকালে মধ্যরাতে সূর্য দেখার মতো চমৎকার এক অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন আপনি। দেখতে পাবেন ঝর্ণের সূর্যের আলোর বিচ্ছুরণে তৈরি অতিকায় রংধনু, যা আপনার কল্পনাকেও হার মানাবে। সৌন্দর্যের লীলাভূমি আইসল্যান্ড সুখী দেশের তালিকায় প্রথম সারিতে, যেখানে প্রকৃতি নিজেকে নিজের মতো সাজিয়ে নিয়েছে। আর প্রকৃতির এমন স্নিগ্ধতা ও ব্যাকুলতাই পর্যটকদের জন্য আক্ষরিক অর্থেই ভূস্বর্গ হিসেবে স্থান পেয়েছে আইসল্যান্ড। নাম্বার 6, ডেনমার্ক। ছবির মতো সুন্দর দেশ ডেনমার্ক, তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ আর মুগ্ধতায় সীমাবদ্ধ নয় এই দেশটি, কারণ বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে ডেনমার্ক। ডেনমার্ক অনেক সুন্দর এবং উন্নত একটি দেশ। আর এর প্রধান কারণ ডেনমার্কের নাগরিকরা অনেক বেশি বন্ধুভাবাপন্ন ও সহযোগী মন মানসিকতা সম্পন্ন। যারা ভ্রমণের উদ্দেশ্যে একবার গেছেন তারাই বলেছেন জীবনে বেঁচে থাকতে অবশ্যই ঘুরে আসা উচিত এই দেশ থেকে। সুন্দর মন মানসিকতা ও বন্ধুভাবাপন্ন কারণে সেখানকার বসবাসকারী অনেক অনেক সুখী। আর যে দেশের মানুষ সুখী সেই দেশে দেশগুলো সুন্দর হবে, এটাই স্বাভাবিক। প্রাকৃতিকভাবে সৃষ্ট পর্যটন কেন্দ্র এবং সুন্দর সুন্দর মানুষের জন্য বিশ্বের সুন্দর দেশের তালিকায় অবস্থান করছে ইউরোপীয় এই সনাতন দেশ ডেনমার্ক। নাম্বার 5, পর্তুগাল। ভ্রমণের জন্য ইউরোপের সেরা সেরা গন্তব্যস্থ পর্তুগাল। বৈচিত্র্যতায় গড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশের অন্যতম আকর্ষণ সমুদ্র সৈকত, যার প্রাকৃতিক সৌন্দর্যে ফুটে ওঠে সাগর, পাহাড়, নদী আর সবুজ সবুজে সমারোহে। সেই সাথে দক্ষিণ পশ্চিমে আইবেরীয় দ্বীপের দেশ পর্তুগালের সেতু পর্তুগালকে ইউরোপের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যে কারণে বৈচিত্র্যতায় গড়া নৈসর্গিক সৌন্দর্যের দেশ হিসেবে চিহ্নিত করা হয় এই দেশটিকে। সব বিবেচনা করে সত্যি সত্যি পর্তুগাল দেশটির সৌন্দর্য নিয়ে বলার মতো কিছুই নেই। নাম্বার 4, স্ক্যান্ডিনেভিয়া। সৌন্দর্যের দিক দিয়ে স্ক্যান্ডিনেভিয়া কম নয়। ইউরোপের রোমান্টিক হানিমুন বলতে সবাই ভাবে সুইজারল্যান্ড আর প্যারিসের কথা, কিন্তু আজকাল বাইরে গিয়ে আধুনিকতার ছোঁয়া ছাড়িয়েছে স্ক্যান্ডিনেভিয়া।
যে কারণে রোমান্টিক ইউরোপের জন্য সবচেয়ে উপভোগ্য দেশ হিসেবে ভ্রমণবিশেষজ্ঞদের কাছে অন্যতম সেরা সেরা সুন্দরপূর্ণ দেশ হয়ে জায়গাটি আছে স্ক্যান্ডিনেভিয়া, যা সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নরওয়ে সমন্বয়ে গঠিত। নাম্বার 3, ইউক্রেন। ইউরোপ একটি সুন্দর স্বয়ংসম্পূর্ণ দেশ ইউক্রেন, যা অন্যান্য সকল দেশ থেকে একটু আলাদা। ইউক্রেন নামক দেশটির সাথে 7টি দেশ দুটি সাগরের সঙ্গে সীমানা রয়েছে। তবে এর সব অসংখ্য জায়গাগুলো শুধুমাত্র সমুদ্র পর্বতমালার মধ্যে সীমাবদ্ধ নয়। ইউক্রেনে গেলে আপনি উপভোগ করতে পারবেন ডিয়োনন ক্যানিয়ন, লেমুরিয়ান লেক, সিংহ, আশাবাদী সুহাসমূহ, আকর্ষণীয় রহস্যময় স্থানগুলো। তবে ইউক্রেনের সবচেয়ে সুন্দর জায়গাগুলির রয়েছে হামিনস্কি অঞ্চলের পোডলস্ক নামে একটি শহর, আর এর প্রধান বিশেষত্ব আকর্ষণীয় দুর্গ। নাম্বার 2, সুইডেন। পৃথিবীর সবচেয়ে ভালো দেশের খেলা আছে সুইডেন। ইউরোপের সবচেয়ে সুন্দরতম দেশের মধ্যে অন্যতম সেরা হিসেবে পরিগণিত হয়ে থাকে দেশটি, যার রাজধানী স্টকহোমে। নর্থ ইউরোপে সুইডেন নামক দেশটি বেশিরভাগ অংশ সমুদ্রে ঘেরা, যার উত্তরে নরওয়ে এবং উত্তর পূর্ব অংশে ফিনল্যান্ড অবস্থিত। সুইডেনের রাজধানী স্টকহোমে প্রাচীন শহর রয়েছে, যে শহরটির ইতিহাস আর সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর ও রহস্যময় ঘেরা। নাম্বার 1, ফিনল্যান্ড। তালিকায় 1 নম্বর রয়েছে ফিনল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপের বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত রাষ্ট্র ফিনল্যান্ড, যা ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলোর মধ্যে একটি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশটি প্রাচীন ঘেরার পাশাপাশি আছে অত্যাধুনিক দালান কোঠা। তবে দেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এর বনভূমি, যে কারণে এগুলো ফিনল্যান্ডের সবুজ স্বর্ণ নামে ডাকা হয়। এখানে সবুজ অরণ্যের পাশাপাশি রয়েছে প্রচুর হ্রদ, বলা যায় অপার দৃশ্য এখানে দেখতে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।